তাহলে টাকা দিয়ে সিজিপিএ কিনেছে সাবিলা নূর। এখন সাবিলা নূরের রিসেন্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট দেখে অনেকেই করছিল এমন মন্তব্য। পুরো বিষয়টা বলছি, বাট তার আগে বলি, রিসেন্টলি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো সাবিলা নূর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এবং তার স্নাতক রেজাল্টটা রীতিমতো বিস্ময়কর। এবং তার স্নাতক রেজাল্টটা অবভিয়াসলি অনেক ব্রিলিয়েন্ট, চারের মধ্যে 3.97 সিজিপিএ পেয়ে একেবারে বাজিমাত করেছেন তিনি। এছাড়া ভালো ফলাফল এবং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য সাবিলাকে বিশ্ববিদ্যালয়টি থেকে দেওয়া হয়েছে ডক্টর আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড। শোবিজের এত ব্যস্ততার মাঝে সব সামলিয়েও তিনি এমন ফলাফল অর্জন করেছেন, এবং সেই কারণে তিনি তার আনন্দের মুহূর্তটা শেয়ার করে ফেসবুকে পোস্ট দেন এবং ক্যাপশনে লিখেন, 3.97 পেয়ে সম্মানিত বোধ করছি। তার টিচারদের ধন্যবাদ জানান এবং তার সব সতীর্থ স্নাতকদের অভিনন্দন জানান। এখন তার এই পোস্টের নিচে অনেকেই কংগ্রাচুলেশন জানাচ্ছে, ব্যাপক প্রশংসা করছে। তবে একজন প্রফেশনাল অ্যাক্ট্রেস কিভাবে নিজের একাডেমিকে এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করলো, এই বিষয়টা মানতে নারাজ অনেকে। সেই কারণে অনেকে সাবিলার এই রেজাল্ট দেখে কটাক্ষ করে লিখছে, কখনোই ক্যারিয়ার ও পড়াশোনা একসাথে সামলানো সম্ভব না। নিশ্চিত সাবিলা ফেমাস অ্যাক্ট্রেস বলে ফ্যাকাল্টির কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছে। কেউ বলছে প্রাইভেট তো তাই এত সিজিপিএ পেয়েছে, ন্যাশনাল কিংবা পাবলিকে পড়লে জীবনেও এই রেজাল্ট করতে পারতো না। আবার কেউ এটাও লিখছে, সব টাকার খেলা, টাকা থাকলে দেশে সবই সম্ভব। যদিও সাবিলা নূর এইটার কমেন্টসে রিপ্লাই দিয়েছিলেন, তিনি লিখেছিলেন, সিজিপিএ কখনো টাকা দিয়ে কেনা যায় না, আমি কি পরিমাণ কষ্ট করেছি সেটা আমি আর আমার পরিবার জানে। শুটিং শেষ করে না ঘুমিয়ে কুইজের জন্য পড়া, প্রেজেন্টেশন রেডি করা, সব আমাকে করতে হয়েছে। আপনাকে ব্যাখ্যা করে আমি আমার কষ্টের অপমান করতে চাই না। শুধু এখানেই শেষ না, অনেকে এমন কমেন্টসও করেছিল যে নর্থ সাউথে পড়ার সময় তার সিজিপিএ ছিল 2-এর কম, এই কারণে নর্থ সাউথ ছেড়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আবার কেউ বলে তাকে নর্থ সাউথ থেকে নাকি বেরি করে দেয়। যাই হোক, সাবিলা নূর এই বিষয়ে মুখ খুলে এবং ফেসবুক পোস্টে জানায়, যারা বলছে আমাকে এনএসইউ এবং ব্র্যাক থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের জন্য এই পোস্ট। আমার AIUB এবং ব্র্যাক দুটোর গ্রেড শিট আমি পোস্টে দিয়েছি, আশা করি এই প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। তিনি লেখেন, অমনোযোগী হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও BBA দুটি পরিবর্তন করেছেন অভিনেত্রী। তিনি বলেন, হ্যাঁ, NSU-তে আমার গ্রেড ভালো ছিল না, কিন্তু আমাকে বের করে দেওয়া হয়েছিল সেটা ভুল, তখন আমি মাত্রই নাটকে কাজ শুরু করি এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছিলাম। এছাড়া এমন একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম যেখানে আমার পড়ার আগ্রহ ছিল না, পরিবারের চাপে ভর্তি হওয়া। আমি কিছু সময়ের জন্য আমেরিকা চলে যাই এবং ফিরে এসে আমার মেজর এবং ইউনিভার্সিটি দুটোই পাল্টানোর সিদ্ধান্ত নেই। এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ব্র্যাকে আমি 3 সেমিস্টার ছিলাম এবং বহুল আকাঙ্ক্ষিত VC তালিকাভুক্ত ছাত্রীও ছিলাম, কিন্তু যখন আমাকে বলা হলো টার্কে যেতেই হবে আমি পুরোপুরি ভেঙে পড়ি। শুধু মিডিয়ার কাজের জন্য নয়, আমি তখন ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমি জানতাম পরিবার ছাড়া 3 মাস থাকা আমার পক্ষে সম্ভব হতো না। তারপরই আমি AIUB-তে ক্রেডিট ট্রান্সফার করি এবং আমার জন্য সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। তবে শুধু সাবিলা একাই নয়, সাবিলার হয়ে অনেকেই যারা যারা তার রেজাল্ট নিয়ে সমালোচনা করছে সেগুলোর কড়া জবাব দিয়েছে। যেমন কেউ বলছে, যারা ভাবছে প্রাইভেট ইউনিভার্সিটি বলেই এই রেজাল্ট সম্ভব তারা খুব লেম কথা বলছে। এছাড়া মাশরুফ হোসেন, তিনি একটা লম্বা পোস্ট দিয়ে এই বিষয়ে নিজের অপিনিয়ন তুলে ধরেছেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন একাডেমিক ক্ষেত্রে ব্রিলিয়ান্ট রেজাল্ট করা আবার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও এগিয়ে থাকা দুটোই সম্ভব। তিনি উদাহরণ টেনে এনে বলেন, এলিটা করিম ফুল ব্রাইট স্কলার পেয়েছেন, ওপি করিম বুয়েট থেকে আর্কিটেকচারে পড়েছেন, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে। গায়ক তাহসান খান, তিনিও IBA গ্রাজুয়েট, পেয়েছিলেন ফুল ব্রাইট স্কলারশিপ, এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি আরও বলেন, অভিনেত্রী মিথিলা, তিনিও একাডেমিক গোল্ড মেডেলিস্ট, PhD করেছেন সুইজারল্যান্ডে। এবং তিনি তার পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন 100% নিশ্চিত প্রমাণ না থেকে কেউ যে তার রেজাল্ট নিয়ে অসততা করেছে এই ধরনের মন্তব্য করাটা খুব বড় অন্যায়। এনিওয়ে, অনেক অবশ্য মনে করছে যারা এখানে নেগেটিভ কমেন্টস করছে দোষটা আসলে তাদেরও না। আমাদের দেশে বেশিরভাগ লোকের ক্ষেত্রে একটা মাইন্ডসেট রয়েছে, সেটা হলো সেলফ ম্যানেজমেন্ট আমরা বুঝি না এবং এই সেলফ ম্যানেজমেন্ট নিয়ে আমরা চর্চাও করতে চাই না। এই কারণে একসাথে যে কয়েকটা জায়গায় সফল হওয়া সম্ভব এটা আমরা সহজে না বিশ্বাস করতে পারি না।